আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিশুদের ডেইলি অ্যাক্টিভিটিস নিয়ে কথা বলবো, বিশেষ করে যে সকল বাবা মা শিশুদের বিভিন্ন ধরনের ছবির মাধ্যমে যোগাযোগ করা শেখাতে চান এবং ভাষার দক্ষতা বৃদ্ধি করতে চান, তাদের জন্য আসলে আজকের এই সেশনটা। ডেইলি অ্যাক্টিভিটি দেখেন, এইভাবে কিন্তু আপনারা ডেইলি অ্যাক্টিভিটিসগুলো তৈরি করতে পারেন। হ্যাঁ, আমি একটা ফর্মুলা দেখাচ্ছি, আপনারা এটা দেখে আপনার শিশুর ছবিগুলো তুলবেন। হ্যাঁ, এবং সেই ছবিগুলো তুলে আপনারা এইভাবে কাজ করবেন। তো একটা নিয়ম মনে রাখবেন যে একটা শিশু ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত যে কাজগুলো করে সেটাই কিন্তু অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং। অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিংয়ের মাধ্যমে খুব সহজেই আপনি শিশুকে তার সারাদিনের কাজ কর্ম সম্পর্কে ধারণা দিতে পারবেন, পাশাপাশি আপনি যেটা পারবেন তার ভাষার দক্ষতা বিকাশ এবং যোগাযোগ করতে সাহায্য করবে। হ্যাঁ, দেখেন এই যে শিশুটা এখানে ঘুমাচ্ছে, প্রথমে ঘুম দিয়ে শুরু, তার মানে মর্নিং ঘুমাচ্ছে, তার ঘুমের একটা ছবি নিলেন, তারপরে আপনি টয়লেটে যাবে। ঘুম থেকে উঠে আমরা কী করি, টয়লেটে যাই, টয়লেটে গিয়ে টয়লেট করতেছে, তারপর সে ফ্লাশ করতেছে। এখানে আপনি চাইলে প্রথমে একটা একটা করে ছবি ইউজ করতে পারেন প্রথম দিকে, পরবর্তীতে যখন শিশুটা যোগাযোগ করাটা বোঝা যাবে তখন আপনি এগুলো টাস্ক অ্যানালিসিস করে দেবেন। হ্যাঁ, টাস্ক অ্যানালিসিস সেটা নিয়ে পরে ইনশাল্লাহ কথা বলবো। তারপরে ব্রাশ করার পরে সে কী করবে, টয়লেট করার পরে সে দাঁত ব্রাশ করবে। ঠিক আছে, এই যে দাঁত ব্রাশ করতেছে, এই যে দাঁত ব্রাশের ছবিটা আপনি এখানে দিতে পারেন, সেইটা দিয়ে আপনার সাথে যোগাযোগ করবে। সে দাঁত ব্রাশ করতে চায়, এই যে কুলি করা, হ্যাঁ কুলি করা, দাঁত ব্রাশ করার পরে কুলি করা, তারপরে এই যে মুখ ধোয়া, তাল দিয়ে মুখ ধোয়া, এই ধরনের জিনিসগুলো, তারপরে এই যে গোসল করা, এই যে দেখেন গোসল করাটা বাচ্চাটা। হ্যাঁ, এইভাবে আপনারা এটা করতে পারেন। হ্যাঁ, পাশাপাশি আপনি এই যে দেখেন গোসল শেষ করে কী করবে, সকালে ব্রেকফাস্ট করবে, নাস্তা করবে। হ্যাঁ, নাস্তার একটা ছবি এভাবে, যে এভাবে আর কি আপনি ইয়া করলেন যে ঈশা কী করতেছে, ঈশা এখন ভাত খাচ্ছে, হ্যাঁ ঈশা নাস্তা করছে, এভাবে কিন্তু আপনি তার সাথে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, ঈশা এখন কী করছে, ঈশা এখন জামা পরছে, কোথায় যাবে, স্কুলে যাবে, জামা পরছে, জামা স্কুল ড্রেস। ঠিক আছে, এই যে এখন কোথায় যাচ্ছে, স্কুলে যাচ্ছে, এইভাবে আপনি কিন্তু ইয়াটা দিতে পারেন। হ্যাঁ, এই যে স্কুলের একটা ছবি দিতে পারেন, তারপরে চুল আশ্রাচ্ছে, হ্যাঁ চুল আশ্রাচ্ছে, এইভাবে স্কুলে গিয়ে কী করতেছে, স্কুলে গিয়ে কাজ করতেছে। হ্যাঁ, এই যে স্কুল ওয়ার্ক। হ্যাঁ, তারপরে স্কুলে খেলা করতেছে, হ্যাঁ এই যে খেলা করতেছে, খেলা করতেছে, এই যে সুইং করতেছে। হ্যাঁ, তারপর বাসায় এসে কী করতেছে, বাসায় এসে স্টাডি করছে, বাসায় স্টাডি করছে, তারপরে সে টিভি দেখছে, তারপরে সে কী করতেছে, টিভি দেখছে। ঈশা তারপরে কী করতেছে, ঈশা সাইকেল চালাচ্ছে, সাইকেল চালানো শেষ করে রাতে ঘুমোতে যাবে, ঈশা ঘুম এসেছে, এখন ঈশা ঘুমোতে যাবে। এভাবে কিন্তু আপনারা সুন্দরভাবে এই যে অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিংয়ের আপনারা কার্ডগুলো তৈরি করে নেবেন, এবং এক একটা কার্ড তৈরি করবেন হলো এই সাইজের, বিশেষ করে এই সাইজটা। হ্যাঁ, এই সাইজটা। হ্যাঁ, একটা কাগজকে যদি A4 পেজের একটা কাগজকে যদি দুই টুকরো করেন তাহলে প্রথম দিকে বাচ্চাদের জন্য এই সাইজটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট, পরবর্তীতে আপনারা চাইলে এটাকে ভাগ করে নিতে পারেন, এটাকে ভাগ করে চার টুকরা করে নিতে পারেন। হ্যাঁ, এটা শিশুর ভাষা বিকাশে এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং শিশুর যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করবে। তো আশা করি বুঝতে পারছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।